এই বিষয়টি খেয়াল রাখার জন্য আমি বাইদের প্রতি অনুরোধ করবো যে এগারো নম্বর যেটা জাল হাদিস আমরা আলোচনা করবো ইনশাল সেটি হলো নূ আলাইহি সাল্লামের নৌকার কথা তো আপনারা শুনেছেন নূ আলি সাল্লামের নৌকার কথা আল্লাপা কোরআনে কারি অনেক সুরার মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন নূ আলাহি সাল্লামকে আল্লাপাক নৌকা বানাতে বলছেন সেই নৌকা পানির উপরে দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত বাসমান ছিল তারপর একটা পাহাড়ের সাথে লেগেছে তারপরে আল্লাপাক সারা পৃথিবীতে আবার স্বাভাবিক অবস্থা নিয়ে আসছেন এগুলো কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের দেশে একটা গল্প আছে যে ইসলামের নৌকার ভিতরে লোকারা যায় কাবার মুশেকেরা পায়খানা করছে পায়খানা করতে করতে এটা ভর্তি করে ফেলছে এক সময় এক বুড়ি অন্ধ বুড়ি সেটার মধ্যে পায়খানা করতে গেছে পড়তে যায় বুড়ি নাকি পড়ে গেছে ওখানে পড়ে যাওয়ার পরে বুড়ির চোখে পায়খানাগুলো লাগছে লাগার পরে বুড়ির চোখ ভালো হয়ে গেছে এর নাকি যে পুরা এলাকার লোকেরা এসে এসে এই পায়খানাগুলোকে ওষুধ বানাই সবার যার যেই সমস্যা সেই সমস্যার জন্য ব্যবহার শুরু করছে এবং এই পায়খানা সব পরিষ্কার করে তারপরে ধুয়ে মুছে পরিষ্কার করে একবার সব তারা নিয়ে গেছে এই কাহিনী আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে শুনছি আর কাঞ্চিতে কত বড় নবীর মজে যা কত বড় কারামত যেই লোকেরা পায়খানা করছে আবার সেই কাফার মুশ্রিকা পায়খানা পরিষ্কার করে কিছু নিয়ে গেছে শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং নবীর বোঝা যায় শুনতে অনেক মজা এই এই গল্প মানুষের সামনে যদি সুর করে টানে টানি আমরা বলি কান্দি কান্দি বলি তাহলে মানুষ এক লাখ টাকা দিয়েও আমাদেরকে বক্তা হিসেবে নিয়ে যাবে যদি এই নুয়াল ইসলামের এই কাহিনী আমরা শুনি এই কাহিনী শুনে দিয়ে আধা ঘন্টা লেগে যাবে বক্তার ওয়াজে হলেও এক ঘন্টা আধা ঘন্টা নোয়াল ইসলামের ওই নৌকার পায়খানা দিয়ে চলে যাবে আর আধা ঘন্টা আরেকটা ধরলে চলে যাবে বাস এক ঘন্টা এক লক্ষ টাকা এটা অনেক সুবিধা ভালো ব্যবসা তো এটা আমরা শুনতে বলতে কোনো অসুবিধা নাই কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে এই কাহিনীটা পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে আসে না মানে এটা সনদ আকারেও আসে না মানে কোনো হাদিসের কিতাবেই ঢুকে নাই এটা এটা সম্পূর্ণরূপে একেবারে ডাহা মিথ্যা এবং একটা বানোয়া গল্প এটা এই মানুষের মুখে মুখে চলে আসতেছে এটা কোনো সনদ সহকারে কোন হাদিসের কিতাবেও ঢুকে নাই এটাকে একটি প্রসিদ্ধ কিতাব আছে আল ইসরাইলিয়াত এই কিতাবটার লেখক হলেন মোহাম্মদ আবি সোহবাহ এই কিতাবের দুইশো থেকে দুইশো আঠারো নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা বর্ণনা করে এবং এটাকে মাউদু আত এবং ইসরায়েলিয়াত এটা ইহুদিদের মাধ্যমে প্রচলন হয়েছে ইহুদিদের মাধ্যমেই মানে ইহুদিরাই এই নুয়াল ইসলামের এই কাহিনীটা ইহুদি আলেমেরা আগে ওয়াজ করতো ওই ইহুদি আলেমদের থেকে শুনতে শুনতে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে তো যেসব অঞ্চলে মানুষ জালহাদির সম্পর্কে সচেতন সেসব এলাকায় ঢুকতে পারে নাই আর যে এলাকাগুলোতে একটু দুর্বলতা আছে ওই এলাকায় ঢুকে গেছে আচ্ছা তাহলে এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যারা ইহুদিদের বানানো গল্প দিয়ে ওয়াজ করে তারাই তো ইহুদির দালাল অথচ যারা সহি হাদিস দিয়ে বয়ান করে যারা কোরআন দিয়ে বয়ান করে কোরআনের খ্রিস্টান আয়াত নম্বর কত হাদিসের কোন অধ্যায় কোথায় আছে এটা হাদিস সহি এইরকম বয়ান করে তাদেরকে উল্টা বলা হয় দালাল অথচ যারা এই নোয়ালিসাল্লামের কাহিনী বর্ণনা করে এটা ইহুদিদের ঘটনা ইহুদিরা বর্ণনা করছে ইহুদিদের শুনে শুনে তারাও বর্ণনা করে। তারাও ওয়াজ করেন এই কথাটা ইসরায়েলিয়াত মানে মোহাম্মদ আবি সোহবা তিনি বলছেন এটা ইসরায়েলি কাহিনী ইসরাইলি অবায়ত ইহুদিরা এগুলো বর্ণনা করছে তাদের বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় সব মিথ্যা কাহিনী আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আমাদের মুসলিম সমাজে বিশেষ করে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে সরলতার সুযোগে ঢুকে গেছে এই জন্য ইমাম মালেক রহমতুল্লাহ বলছেন মদিনায় অনেক বড় বড় আল্লাহওয়ালা মুক্তাকিন মানুষ আছে এদের কাছে আমি এক লক্ষ দিনের আমানত রাখতে রাজি কিন্তু একটা হাদিস যদি বলা হয় আমি ইমাম মালেক নিব না কারণ এরা এত সরল এদের ভিতরে জাল হাদিস ঢুকাই দেওয়া সহজ কারণ একটু যদি মানে চোখের পানি আসে বা একটু নরম করা যায় জাল হাদিস দিয়ে তো এরা সহজে এটা গ্রহণ করবে কারণ বলবে যে অসুবিধে কি আমি মিথ্যা কথা দিয়ে মানুষের চোখে পানি এনেছি মানুষের চোখে আমি অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিছি অন্তর নরম করে দিছি মিথ্যা কথা দিয়ে তো মিথ্যা কথা দিয়ে হেদায়ত করলাম তো মিথ্যা কথা দিয়ে মানুষ হেদায়ত পাইছে আমি জাহান্নামি কারণ নবিশুর ইসাল্লামের নামে কোনো মিথ্যা কথা বললে রবিশ্রালমে স্পষ্ট বলছেন ফল ইয়ে তাবা ওয়া বা কা হমিনান্দার তো মানুষকে জান্নাতি বানায় আমি জাহান্নামে যাই লাফটা কি মানুষ জাহান্নাম যাক আমি জান্নাতে যাই আগে তো এটা করতে হবে আগে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে এখন নিজে জাহান্নামে যাই মানুষকে জান্নাতই বানানোর চেষ্টা এটা এজন্য এই সরলতাকে যুগে যুগে মহাব্দে সেনে তাদের থেকে দূরে থাকতেন তাদের সোহবত নিতেন এবাদত বন্দেগীতে আমলের ক্ষেত্রে তারা খুব আগ্রহী ছিলেন খুব তাদের মধ্যে ছিল কিন্তু এলমের ক্ষেত্রে বিশেষ করে হাদিসের ক্ষেত্রে তাদের সরলতা ছিল আমাদের এই উপমহাদেশে এই সরলতার সুযোগে এই হাদিস গুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করছে বারো নম্বর যে জাল হাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো যে পৃথিবীতে একজন লোক ব্যহস্ত বানাইছিল নাম শুনছেন সাদ্দা দেখেন বলার আগেই সবাই জানে যে যেভিতে একজন নাকি খুব সুন্দর একটা ব্যস্ত বানাইছে ব্যস্ত বানাই সে ব্যস্তের মধ্যে ঢুকতে গেছে এক পা দিছে আর এক পা এখনো এমন সময় তার মৃত্যু এসে গেছে এবং মৃত্যু আসার কারণে ব্যস্তে সে ঢুকতে পারে নাই এটাও একেবারে মিথ্যা কথা এবং এটা সনদ আকারেও কোনো হাদিসের গ্রন্থে ঢুকে নাই এটা হাদিসের কিতাবের বাহিরের কথা মানে একেবারে মিথ্যা বানোয়া ভিত্তিহীন গল্প সাদ্দ নামে কোন ব্যক্তির কথা কোরআনে কারিমে আল্লাহ সুবাহ উল্লেখ করেন এই নামটাই নেই কোরআনে কারিমে আবার কোন হাদিসের কিতাবেও সাদ্দ নামে কোন মানুষ পৃথিবীতে ছিল এইরকম কোন বর্ণনা শহীদ কোন কোনো হাদিসে আসে নাই সাদ্দ নামে কোন লোক পৃথিবীতে ছিল সেই রকম ব্যস্ত বানাইছে তারপরে অনেক সুন্দর সুন্দর বালাখানা বানাইছে তারপরে ঢুকতে গেছে শেষে গিয়ে ঢুকতে বেড়ানায় মরে গেছে এই গল্প কিন্তু শুনতে অনেক মজা খুব ভালো লাগে যে দুনিয়াটা দেখো আহারে ব্যস্ত বানালো মহিলারা শুনে আর কান দেয় আহারে দেখো এত সুন্দর করে একটা ব্যস্ত বানাইছে লোকটা একটু ঢুকতেই পারলো না একটু বসতেও পারলো না একটু সেখানে আরম্ভ করতে পারলো না তার আগে দুনিয়া থেকে চলে গেছে এইটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা এটাও ওই যে আল ইসরায়েল মোহাম্মদ আবি সোহবা রাহমাহুল্লাহ তিনি তার কিতাবে বর্ণনা করছেন এই কিতাবের দুশো বিরাশি থেকে দুশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই মিথ্যা কাহিনীর কথা বর্ণনা করা আছে অর্থাৎ এটা কোনো হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না এটা হাদিসের কিতাবের বাহিরের জাল হাদিস এরপরে আমরা তেরো নম্বর জাল হাদিসে আসি তেরো নম্বর জাল হাদিস হল ইব্রাহিম ছেলে ছিল কয়জন দুইজন একজনের নাম ইসমাইল আলহিসাম আরেকজনের নাম ইসহাক আলহিসাম কোরবানি দিছেন কাকে ইসমাইল সুরা সফাতের মধ্যে এই ঘটনাটা অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ সুবান বর্ণনা দিয়েছেন যে ইব্রাহিম সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মিনাস হবল আল্লাহ আমাকে একটা সালেহীন সন্তান দাও আল্লাহ সুবান বলছেন মিনহাল আমি তোমাকে একটা হালিম সন্তান দিব সুহান আল্লাহ এরপরে সন্তান দিলেন দেওয়ার পরে পালাম্মা বালাগা মা যখন বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হল কল আয়া বোনাইয়া ইন্নি মানাম একদিন ছেলেকে ডাকলেন ডেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখতেছি আন্নি আজবাহুকা তোমাকে জবাই করতেছি পানজুর মা যা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি সেলেবালা ওটলান ক্বাল ইয়া আবাতি ফআল তো উমার আব্বা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশটা বাস্তবায়ন করুন সুবহান সাতা জিদুন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবেরিনদের অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ ফলাম্মা আসলামা ওয়া তল্লাহু যখন দুজনেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং চিৎ করে শোঁয়াই দিলেন ওয়া না আদাই না হুৱাইয়া ইবরাহীম আল্লাফাক বলেন আমি ডাক দিলাম হে ইবৰ হীম তাত শব্দাত্তার তুমি যেটা স্বপ্নে দেখেছ সেই স্বপ্নের বাস্তবায়ন হয়ে গিয়েছে ইন্ন কাদালিকানা জিজিল মহসেনীন এইভাবেই আমি মহসেনীনদেরকে প্রতিদান দিয়ে থাকি সোহা এরপরে আল্লাপাক ইসমাইল আল ইসলামের পরিবর্তে একটা দুম্বা পাঠাই দিলেন সেই দুম্বাটা কোরবানি দিয়ে ইসমাইল আল রক্ষা পেলেন এই ঘটনাটা কত সুন্দর করে আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু এই ঘটনার সাথে কতগুলো মিথ্যা কথা প্রচলন হয়ে গেছে যেগুলো কোরআনে কারিমেও আল্লাহ সুবান বলেন নাই নবী সাল হাদিসেও বলেন নাই এর মধ্যে এক নম্বর মিথ্যা কথা আল্লাহাক নাকি ইব্রাহিম আলি স্বপ্নে দেখাইছেন বারবার তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো এরপর ইব্রাহিম আলী চিন্তা করতেছেন যে আমার প্রিয় বস্তু কোনটা প্রিয় বস্তু কোনটা খুঁজে পাচ্ছেন না খুঁজতে 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 অনেক গবেষণা করে উনি পাইলেন যে উনার প্রিয় বস্তু হলো ইসমাইল আলহালাম ছেলেটাই তার কাছে প্রিয় তখন তিনি ছেলেকে কোরবানি করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এই যে প্রিয় বস্তু কোরবানি করার কথা এইটা কোনো কোরআনে একও বলা হয়নি এবং কোন হাদিসেও শহীদ এইব জাল কোন হাদিসে আসে নাই মানে কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার যে প্রিয় বস্তু কোরবানি করতে বলছেন প্রিয় বস্তুর কথা নাই সরাসরি এখানে ইব্রাহিম আল্লাহসাললাম বলছেন আয়াত এখানে স্পষ্ট কল আইয়া বুনেনী আরআফিল মানামে আন্নি আসবাহুকা ছেলেকে ডেকে বলছেন বাবা আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি তো স্বপ্নে তো প্রিয় বস্তু কোরবানি করার কথা দেখেন নাই ছেলেকে কোরবানি করতেছেন জবাই করতেছেন এটাই তিনি সরাসরি স্বপ্নে দেখছেন কিন্তু এখানে মিথ্যা গল্প ঢুকে গেছে যে প্রিয় বস্তু কোরবানি করতে দেখছেন এরপরে এখানে আরেকটা মিথ্যা কথা ঢুকছে যে ইসমাইল আলহিসকে নাকি দাওয়াত খাওয়ানোর কথা বলে হাজারাকে বলছেন যে তুমি একটু ভালো করে ছেলেকে গোসল করায় নতুন কাপড় চোপড় পরাই সাজাই গুছাই দাও যে আমরা এক জায়গায় দাওয়াতে যাবো এ দাওয়াতের কথা বলে আল্লাহর একজন নবী নাকি মিথ্যা কথা বলে তার স্ত্রীর সাথে সাথে ছেলের মিথ্যা কথা বলে ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন এইটা নবীর সানে কত বড় বেয়াদবী কত বড় মিথ্যা কথা যে আল্লাহর একজন নবী মিথ্যা কথা বলবেন কেন যেখানে কোরআনে কারিম স্পষ্ট বলে দিচ্ছে যে ছেলেকে ডেকে বলছে ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা সরাসরি বলছেন ছেলেকে এটাকে যে ছেলে নাকি মিথ্যা কথা বলে নিয়ে যাইতে হইব বাবাও আল্লাহর নবী ছেলেও আল্লাহর নবী জমিনে সবচেয়ে উত্তম মানুষ আল্লাহর নবীরা সোহান আল্লাহ এবং নবগত হলো জমিনে সবচেয়ে দামি জিনিস সবচেয়ে মূল্যবান জিনিস ইসমাইল আলহ আল্লাহর নবী বাবা আল্লাহ নবী এখানে মিথ্যা কথা দরকার কি আল্লাহ নবীরা কি মৃত্যুর বয় পায় নাকি মৃত্যুর বয় পেলে তারা নবী হতে পারেন নাকি তাদের কাছে যদি এরকম মৃত্যুর বয় থাকতো আল্লাহ তাদেরকে নবুহ দিতেন না এই জন্য ইসমাইল আলসাল্লামকে সরাসরি বলছেন ফানজুর মা যা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি ছেলে কেমন নবীওয়ালা জবাব সুন্দর করে বলছেন ইয়া আবাদ ইফা মা তো আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন আর কারণ ছেলে জানে বাবা আল্লাহ নবী আল্লাহর নবী স্বপ্নে যেটা দেখেন এটা আল্লাহর নির্দেশ নবীদের স্বপ্ন ওহি এজন্য তিনি বুঝতে পারতেন ছেলে যে আমার বাবা নবী আমার বাবা যেটা স্বপ্ন দেখছেন সেটা ওহি সুতরাং ওহি আল্লাহ সাচ্চা না আমি কুরবানি হই আমি জবাই হয়ে যাই বাবাকে বলছেন যে তুফা ইয়া বাতিফা আল মা তুমা তাহলে কোরআন যেখানে স্পষ্ট বলছে সেখানে মিথ্যা কথা বলি দাওয়াত খাওয়ার জন্য নিতেছে এই করার জন্য নিতেছে শয়তান আসলে কানে কানে বলে দিতেছে যে তোমার তো জবাই করার জন্য নিতেছে এইরকম কত গল্প মানের সাথে মিলেই বানানো হয়েছে তারপরে নাকি স্মেলামকে গিয়ে ছুরি চালায় ছুরি জবাই হয় না তারপরে বলছে যে আব্বা আমারে দড়ি দিয়ে বাধি পেলাম শক্ত করে না বাঁধলে আপনি কিন্তু আমার যখন জবাই করবেন তখন আমার হাত পা আপনার গায়ের সাথে লাগিয়ে যেতে পারে তারপরে আমার রক্ত মাখা জামাটা আমার মার কাছে পৌঁছাই দিয়ে তারপরে আমার এই করবেন সে করবেন কত গল্প আছে এই ব্যাপারে এগুলো সব দাহা মিথ্যা কথা এগুলো সনদবিহীন মিথ্যা কথা মানে কোনো হাদিসের ভিতরে ঢুকার মিথ্যা কথা না হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না এই কমন মিথ্যা কথা মানে এখানে ইসমাইল আল ইসলামের ব্যাপারে স্পষ্ট না আয়াত বলে দিচ্ছেন যে পালাব্মা আসলামা ওয়া জাবিন যখন দুইজনেই একমত হয়ে গেলেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন ওয়া তাল্লাহ লিল জাবিন সোয়াই দিস তখনই আল্লাহ পাক বলেছেন ওয়ানাদাইনাহু আন্নাই ইব্রাহিম সরি চালানো লাগে নাই এখানে ওয়াও ব্যবহার করছেন আল্লাহ পাক ওয়াও মানে আর সুম্মা মানে একটু পরে এখানে সুম্মা আসে নাই এখানে ওয়ানাদাইনাহু আন্নাই ইব্রাহিম সাথে সাথে আল্লাহ সুবহানুতালা ডাক দিয়েছেন হে ইব্রাহিম কদ সাদাকাত তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে সুবহান আল্লাহ এখানে জবাই সবাই করুক এটা চান নাই আল্লাহ চাইছেন আমার হুকুমের সামনে মাথা নত করে কিনা আমি জবাই করতে বলছি জবাই করার জন্য এরা রাজি হয়েছে কিনা এটাই হলো আল্লাহ দেখার বিষয় আল্লাহ দেখছেন যে বাপরাজিও রাজি সোভান আল্লাহ সুতরাং এখানে ওই এত নাটক সাজানোর আল্লাহর জন্য দরকার আল্লাহ মনের অবস্থাটা খুব গভীর ভাবে জানেন আমাদের অন্তরে কি নড়াছড়া করতেছে কি ইচ্ছা করতেছে সব রাব্দুল আলমিনের কাছে জানা আছেন ওইটা যদি রাবুল আলমিনের জানা না থাকতো তা আরবের কোনো মুনাফেককে জীবনে কেউ মুনাফেক হিসেবে ধরতে পারতো না কারণ এদের বাহ্যিক চেহারা দেখলে তো বিরাট আল্লাহর বুজুর্গ মুনাফেক যারা ছিল কিন্তু এদের অন্তরের অবস্থা আল্লাহ তালা জানতেন এজন্য আল্লাহাক জানাই দিচ্ছেন যে এগুলা এগুলা মুনাফেক জানেন বলেই এদেরকে মুনাফেক হিসাবে ঘোষণা দিচ্ছেন নবী সালামকে জানাই দিয়েছেন নবী সাল সাল্লাম হোজাইফা ইবিনুল ইয়ামান রাদি আল্লাহ তোলাকে কানে কানে বলে দিছেন মুনাফেকের তালিকা কারণ এদের দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হইতে পারে তাহলে এই তালিকা করা সম্ভব হয়েছে কীভাবে যে আল্লাহ সোহান তালা অন্তর অবস্থা জানেন বলে তাহলে তাদেরকে আল্লাহ্বাগ কোরবানী করতে বলছেন অন্তরে তাদের কি ইচ্ছা সেটা আল্লাহবাগ জেনে ফেলছে জানার পরেই আল্লাহ্ক ডাক দিছেন ওয়ানা দাইনা হু আইয়া ই ব্রাহীম তাৎসব ডাক্তার তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে সোহা তাহলে এই যে কোরবানি সংক্রান্ত এবং এটাকে প্রসিদ্ধ একটা কিতাব আছে আসনাল মাতা আলেম কিতাবটার নাম হলো আসনাল মাতা আলেম এই কিতাবের লেখক হলেন মোহাম্মদ ইবনু সৈয়দ দরবেশ হুত মানে উনি দরবেশ হুত নামে পরিচিত এমনি উনার আসল নাম মোহাম্মদ ইবনু সাইয়দ উনি বারোশো ছিয়াত্তর হিজড়িতে মারা গেছেন তাহলে এখন চলে কত হিজড়ি চোদ্দোশো উনচল্লিশ হিজড়ি উনি বারোশো ছিয়াত্তর হিজড়িতে মারা গেছেন তাহলে আজ থেকে একশো কত বারোশো ছিয়ত্তর হলে বলেন দেখে গনান দেখে তাহলে একশো উনচল্লিশ আর ওখানে কত চব্বিশ চব্বিশ আর একশো আটত্রিশে একশো বাহান্ন বছর একশো বাহান্ন বছর আগে তিনি মারা গেছেন ওই একশো বাহান্ন বছর আগে তিনি লিখে গেছেন তার কিতাবের দুইশো তিরাশি এবং দুশো চুরাশি পৃষ্ঠা বলছেন যে এই যে গল্পগুলা বানানো হয়েছে এইগুলা একেবারে জাল মিথ্যা এবং জিন্দিক যারা বানানো জিন্দিক মানে যারা নাস্তিক, যারা ইহুদি যারা খ্রিস্টান যারা ইসলাম বিদ্যাসী তাদের তৈরি করা গল্প। আজ থেকে বছর আগে মারা তিনি তাহলে এটা এখন আমরা বানাইতেছি না এগুলা আর এগুলা হাদিস মানে এগুলো সনদবিহীন জালহাদিস হাদিস দুই রকমের বলছি না কিছু কিতাবে ঢুকা জালহাদিস আর এগুলো কিতাবে ঢুকে নাই কিতাবের বাইরে বাইরে ঘুরতেছে এগুলা মানুষের মুখে মুখেই ঘুরতেছে এগুলো কোনো হাদিসের গ্রন্থে ঢোকে নাই তাহলে কয়টা গেল তেরো নম্বর 14 নম্বর জাল হাদিস 14 নম্বর জাল হাদিসও আমাদের সবাইরে জানা এই যেগুলা যেগুলো দেখবেন যেগুলো সবার কমন সবাই মুখস্থ জানেন সব জানেন আইয়ুব নবী জারি শুনছেন না হ্যাঁ আইয়ুব জারি জারিয়ার বিবি রহিমা জারি এটা শুনে না এরকম মুসলমান মানে বাংলাদেশে নাই মহিলারা শুনে আর কাম আহারে দেখো কি অসুখ হয়েছে পুরা শরীর খাই ফেলছে পোকায় শেষে আসি জিব্বাই ধরছে তখন কয় হারে আল্লাহ আই জিব্বা যদি খাই ফেলায় পোকায় তাহলে তো আমি এবার তোমার জিকির করতে পারবো না সুতরাং আমাকে রক্ষা করো আমার জিব্বাটা যাতে না খায় পুরা শরীর খাই ফেলছে অসুবিধা নাই সব স্ত্রী একে একে চলে গেছে কিন্তু বিবি রহিমা স্বামীর খেদ মতে রয়ে গেছে স্বামীরে সাড়ি যায় না আল্লাহ বিবি রহিমার উপরে যে খুশি হয়ে গেছে অথচ কোরআনে কারিমে হাদিসে কোথাও বিবি রহিমা নামে কোন মহিলার নামে আসে নামটাই কাল্পনিক নামটাই বানওয়া রাহিমা মানে রাহিমের স্ত্রী রাহিম কে আল্লাহ সব আল্লাহ রীলিঙ্গ হয় কেমনে সেরে কি নাম নামটাই সেরে কি রাহিমের স্ত্রী রাহিমা তো রাহিমা মুসলমানের নাম হয় কেমনে আল্লাপাকের কি নামগুলোর স্ত্রী স্ত্রীলিঙ্গ আছে আল্লাহর কোনো নামের স্ত্রীলিঙ্গ নাই আর তিনি যদি আল্লাহর নামের সাথে নাম হইত তো হইতো আমাতুর রাহিম মানে আব্দুর রহিম পুরুষ হইলে আব্দুর রহিম মহিলা হইলে আমাতুর রাহিম মানে রহিমের বান্দা রহিমের বান্দি বান্দির আরবি হলো আমাত মানে আব্দুল্লাহ আমাতুল্লাহ পুরুষের নাম যেমন আব্দুল্লাহ রাখা হয় মহিলার নাম আমাতুল্লাহ রাখা যায় আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি আল্লাহর দাসী তো ঠিক আব্দুর রহিম মহিলার নাম হলে আমাতুর রাহিম কিন্তু তার নামে হয়ে গেছে সরাসরি আল্লাহ না তাহলে যার বানাইছে নামটা তারা চিন্তা করে নাই আমরা যে ধরি ফেলবো এটা তারা চিন্তা করে নাই কিন্তু আমরা যে এখন নাম শুনে তো বুঝতেছি যে এটা যে কোনো মুসলমান বানায় নাই এটা ইহুদিরাই বানাইছে মুর্শিকেরাই বানাইছে কারণ রহিমা অথচ ওই নামের অনুসরণে আমাদের দেশে কত বিবি রহিমা আছেন এখনো বাংলাদেশে দেখবেন হাজার হাজার বিবি রহিমে আছে আছে না এবং কত বরকতময় নাম মনে করি ফজিলতময় নাম মনে করে বিবি রহিমা নাম রাখে দেখেন সাহাবাই কেরামের নবী স্ত্রীদের মধ্যে মেয়েদের মধ্যে বা সাহাবাই কেরামের স্ত্রী মেয়েদের মধ্যে কারো নাম রহিমা নাই কোন জায়গায় পাবেন না রহিমা নাই অথচ আমাদের দেশে কমন এটা খুব ফজিলতময় নাম বরকতময় নাম আমরাও দোয়া করি নাম রাখার দিন তো হুজুর বিবি রহিমা রাখতে চাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম নবীর স্ত্রীর নাম এত বড় সুন্দর নাম আর দোয়া করতে করতে হুজুর আল্লাহ তুমি বিবি রহিমার মতো নাকার বানাই দাও বিবি রহিমা তাকে রহিমা নামে যার কোনো অস্তিত্ব নাই দোয়া করি বলতেছে আল্লাহ বিবি রহিমার মতো নেককার দিনদার স্বামীর খেদমত করা মহিলা বানাই দাও কত দোয়া বিবি রহিমার জন্য তাহলে আয়ুব সালামের অসুস্থতা এই ব্যাপারে কোরআন কারিমে স্পষ্ট আছে সোহরা আম্বিয়ার তিরাশি চুরাশি নম্বর আয়াত সোরা রাদের একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত এখানে আয়ু আলাইহিসলাম অসুস্থ হয়েছেন আল্লাহ পাগ তাকে রোগ দিচ্ছেন রোগ আক্রান্ত হয়েছেন তারপরে তাকে বালা মুসিবত দিচ্ছেন সেখান থেকে আল্লাহ সাবান তালা তাকে উদ্ধার করছেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও যে রাব্বী আন্নি মাসানিয়া দর্রু ওয়া আন্তা আরহাম রহিমিন যে আল্লাহ আমি আমাকে বিপদ আপদে স্পর্শ করেছে আল্লাহ তুমি তো আরহাম রাহেমিন তুমি আমাকে উদ্ধার করো তুমি আমাকে মাফ করো এই দোয়াও কারিমে আসছে কিন্তু তার বালা মুসিবতটা আসলে কি ধরনের ছিল এটা ধরন কি এটা কতদিন ছিল তার স্ত্রীর নাম কি তার কোন আত্মীয় স্বজনের নাম এইরকম কোনো বর্ণনা কোরআনে কারিমেও আসে নাই নবী ইসলামের কোনো হাদিসেও আসে নাই তবে ওই যে দরবে সূত যার কথা বললাম বারোশো ছিয়াত্তর হিজড়ি উনি বলছেন যে দুইজন তাবে ছিলেন একজনের নাম ওহাবিবনে মুব্বিহ আর একজনের নাম কাব আল আহবাব এরা আহবাদ মধ্যে বড় আলেম ছিলেন কিন্তু এই দুইজনেই ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন ওহাবিবনে মুাব্বি আর কাব আল আহবাব তারা আগে ইহুদি ছিলেন পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে কিন্তু বড় আলেম তারা ইহুদিদেরও জায়গায় বড় আলেম ছিলেন আর ইসলাম গ্রহণ করার পরেও তারা বড় আলেম ছিলেন তারা মাঝে মাঝে ওই ইহুদি ধর্মের যে কাহিনীগুলা গল্পগুলো ছিল এই গল্পগুলো মাঝে মাঝে গল্প হিসাবে বয়ান করতেন গল্প হিসাবে আলোচনা করতেন ওইগুলোকে পরবর্তীতে কেউ কেউ হাদিস মনে করে এইগুলোকে গ্রহণ করে ফেলছে মানে ধরেন আমি একদিন এটা গল্প হিসাবে বললাম যারা শুনছে তারা আবার আরেক জায়গায় বলছে যে আমাদের খতিব সাহেব বলছেন আল্লাহ রসুল আল্লাহ রসুলের হাদিস মানে আমি বলছি গল্প আপনার কাছে গিয়ে হয়ে গেছে এটা হাদিস তো ওনারা বলতেন গল্প ওয়াহাবিবনে মোনাব্দি আর কাবাল আল ওনারা গল্প হিসাবে বলতেন যে এগুলো ইহুদিদের বিভিন্ন বইতে লেখা আছে এরকম এরকম তো এগুলোকে গল্প হিসাবে তারা বলতেন এগুলো পরবর্তীতে হাদিস হয়ে গেছে এবার আস্তে আস্তে কারণ এগুলো শুনতে ভালো দেখা যায় এবং এগুলো চোখের পানি আসে এগুলো মন নরম করে পেলায় বিবি রহিমের কাহিনী শুনলে জারি শুনলে মানুষের চোখের পানি এমনি আসে অটোমেটিক এই বিপদ আপদের কথা শুনলে এই জন্য এগুলো বেশি প্রসার হয় দ্রুত প্রসার হয় এগুলো মানুষ শুনতে পছন্দ করে খুব মহব্বত করে আমাদের দেশে আমরা তো ওয়াজ মা পেলে যাই বিভিন্ন জায়গায় কয় হুজুর এমন বয়ান দিবেন যাতে মানুষের চোখে পানি চলে আসে এখন মানুষের চোখে পানি আনাতে হলে মিথ্যা কথা বলতে হয় মিথ্যা ওয়াজ করতে হয় কারণ আপনি যদি আর আয়াতের শুধু সহিয়াদিস বলেন সহজে চোখের বানী আনা যাবে না চোখের বানিয়ে আনতে হইলে কিছু বানোয়াট মিথ্যা, কিচ্ছা কাহিনী গল্প গুজব বলতে হয় এখন আমরা তো করতে পারি না কারণ আমরা তো পারি পারি মিথ্যা অনেক না এমন না কিন্তু এগুলো তো আমরা বলতে পারি না কারণ এগুলো বললে তো জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে এই জন্য দুনিয়ার বক্তা হওয়ার জন্য জাহান্নাম কিনার তো দরকার নেই দুনিয়ার বক্তা না হয়ে আমার জাহান্নাম থেকে বাইসলে হলো কিন্তু আমি দুনিয়াতে বিরাট বক্তা আখেরাতে জাহান নাম তো ওই বক্তা হওয়ার থেকে চুপ করে ঘরে বসে থাকা তাহলে এখানে এই ব্যাপারে ব্যাপারে বিবি যে সব বানোয়াট গল্প আছে এগুলা সব জাল এবং মিথ্যা হাদিস পনেরো নম্বর জাল হাদিসে আসে পনেরো নম্বর জাল হাদিসটা হলো আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন কিছু বানাইতো না এই વાત শুনছেন হ্যাঁ এটার ব্যাপারে একটা হাদিসও আছে এমন কি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে হাদিসটা হলো লাউ লাকা লামা খালাকতুল আফলাক এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর বিরাট বিরাট আলেম তারা বয়ান করতেছে লাও লাখ আলামা খালাক তুলা ফ্লাক আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না নাওজুবিল্লাহ আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সোভান আল্লাহ আল্লাহক আল্লাহ রসুলকে যদি না বানাইতো তাহলে আসমান জমিন কিছুই মানে এখন নবেসুসলামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আল্লাহকে এটা কোরআনে বলে দিতেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা জালহা দিতে আসবো কেন এটা তো কোরআনে আসার কথা অথবা নবী সালাম বারবার বলতেন শুনো ওই আল্লাহর কসম আল্লাহ না না আসমান জমিন অনেক বিষয় নবীলামের ফজিলতের বিষয় মর্যাদার বিষয় কোরআনের বিষয় অনেক কসম করছেন এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু না জীবনে একবারও নবী এই জাতীয় কোনো কথা বললেন না একটা জালহাদিসের মধ্যে আসছে আর ওইটা মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে এত প্রচার প্রসার হয়েছে যে সবাই আক অংশ বানাই ফেলছে কয় এটা বিশ্বাস না করলে ইমানও নাই জাল ভিত্তি বানাই ফেলছে বিশ্বাস করো না রাসুলের না বানাইলে আসমান জমিন বানাইতে এ তো রাসুলের শানের খেলা রাসুলের শান বিশ্বাস করে নাই হ্যাঁ এই লোকটা এখন ইমানে আসে নাই এটা এটাকে জাল বলছে কে প্রথম কথা হলো এই লামা আফলাক এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হাদিসে হইল তাহলে হাদিসে কুৎসি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না হয় বোখারি বা মুসলিম বা তিরমিজি বা দাউদ বা নাসাই বাহাতি একটা হাদিসের কিতাবে তো থাকতে হবে পৃথিবীর কোন হাদিসের কিতাবেই এই বাক্যটাই নেই এমনি হাদিস তো হাদিস আরো হাদিসে কুৎসি হয়ে গেছে হাদিসে কুৎসি মানে স্বাভাবিক হাদিসের থেকে আরো উন্নত মানে মানে এটা সরাসরি আল্লাহ আল্লাহর কথা হাদিসে আসছে মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে কুৎসি এখন এই মিথ্যা কথাটাকে এটাকে জাল হাদিস বলছেন কে কে কেউ মনে করতে পারে মনে আমরা এরকম একটা প্রসিদ্ধ কথা রে জাল হাদিস বানাই দিতেছি পরে বলবে যে তুমি জাল এই জন্য আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা কয়েকজনের নাম বলি আলেম আল্লামা আব্দুল হাই লক্ষ রহমতুল্লাহ উনি তেরোশো চার হিজড়িতে মারা গেছেন তাঁর প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুয়া এই কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন মিথ্যা কথা এটা অন্যের আলম ওনা হানাফি মাজাবের আলম আব্দুল্লাই লফ্নবী রহমতুল অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাজাবের বিভিন্ন বিষয়ের উপরে অনেক বড় মানের হানাফি আলেম উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা তারপর আল্লামা সগানি রাহমা আল্লামা সগানী মৃত্যু হল ছয়শ পঞ্চাশ হিজড়ি সে ছয়শ পঞ্চাশ হিজরি আর এখন চলে কত হিজড়ি 1439 এবারে দেখেন কত বছর আগে 658 হিজরিতে উনি মারা গেছেন আল্লাম সগানী رحمۃ اللہ তিনি তার কিতাব আল মওদুআত এটার 52 নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জাল এটা মিথ্যা বানوات মোল্লা আলী কারি رحمۃ اللہ রে উনি আমাদের দেশে আলেমদের কাছে খুব প্রসিদ্ধ মোল্লা আলী কারী رحمۃ اللہ রে ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে অমদাতুল কারি বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ অমরাতুল কারি মোল্লা আলী কারি রহমতুল্লা আরো অনেকগুলো কিতাব আছে তার একটা প্রসিদ্ধ কিতাব আলাস উনি এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছেন উনি বলে গেছেন এই কিতাবের একশো চুরানব্বই যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়া জাল হাদিস আল্লামা আজলুনি রাহমাহুল্লাহ তিনি এগারোশো বাষট্টি হিজড়িতে আন্তকাল করছেন তার কিতাব কাশফুল খাফা সেখানে দ্বিতীয় খণ্ডের দুশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস আল্লামা শাওকানি রহমতল্লা এর কিতাব আল ফাওয়ায়েত আল্লামা শাওকানি মারা গেছেন বারোশো পঞ্চান্ন হিজরিতে তিনি বলে গেছেন তার কিতাবের দ্বিতীয় খণ্ডের ছয়শো একচল্লিশ পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানওয়ার বৃত্তিহীন মিথ্যা কথা এবার আর কার কথা চাইবেন তাহলে জাল হইলে এরা জাল গালিগালাস করলে এদেরকে গালিগালাস করবেন আমাকে কেউ গালিগালাস আল্লাহর বাস্তে করবেন না আমি বলি না এটা জাল এটা ওনারা বলে গেছেন শত শত বছর আগে এবার ষোলো নম্বর জাল হাদিসে আসে ষোলো নম্বর জাল হাদিসটা দুই রকমের জাল হাদিস বলছি না এক রকমের জাল হাদিস আছে হাদিসের কিতাবে আছে এটা হাদিসের কিতাবে আছে ষোলো নম্বর যে জাল হাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরশের গায়ে যে রাসূল মোহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের নাম লেখা আছে এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হলো মোস্তাদ রাখে হাকেম মোস্তাদ রাখে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মোহাব্দ এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ মহাব্দে কেরাম বলছেন এটা শুধু দইফ না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হইলে আপনারা ডক্টর খন্দকার আন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মুস্তাদাকে হাকেমের হাদিস মুস্তাদাকে হাকেম মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাই তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে যে মোল্লা আলী কারি রহমাউল্লা এক হাজার চোদ্দ মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী এটাকে জাল হাদিস বলে গেছে কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলাইসালাম তবা করছে যে চিন্তা করছে যে আর ওখানে দেখছে উনি যে রাসুল সাল্লাহ আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আসল সাথে তখন উনি যে তওবা করার সময় আল্লাহর কাছে বলছে ওই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের উসিলে আমাকে মাফ করে দেন এই কথাটা জেহাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাব্দ একমত আর অধিকাংশ মোহাব্দ এটাকে জাল বলছেন তাহলে হাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবি বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবি বিষয় গায়েবি বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হইলে দই ইফাদিস দিয়ে জালহাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ঈমান আনা যাবে না সরাসরি কোরআন একাডেমের আয়াত থাকতে হবে অথবা নবিসের সহি হাদিস থাকতে হবে তারপরে যায় আপনি গায়েবের কোনো বিষয় বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবে না সতেরো নম্বর জাল হাদিস সতেরো নম্বর হাদিস হলো যে আল্লাহ রসুল সালামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন এটা শুনছেন আমাদের দেশের কমন কথা যে রাসুল সালামকে নাকি আল্লাহর নূর থেকে বানাইছেন এই জালহাদিসটা আসলো কোথা থেকে পৃথিবীতে ইসলামের প্রথম পাঁচশো বছরে কোনো সাহাবাইকরাম কোনো তাবেন কোনো তাবে তাবেন কোনো সালফে সালেহীন এই মিথ্যা কথাটা শুনে নাই তারা শোনে নাই এই জন্য ওই যুগে যত আকিদার কিতাব লেখা হয়েছে কোন আকিদার কিতাবে কোন তাপসিরে কোনো হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনায় নেই যেমন ইমাম আবুহানি ফা রহমতুল্লাহ তিনি আলফেকুল আকবর কিতাব লিখছেন আকিদার সেই কিতাবেই এই বিষয়ে আলোচনায় নাই কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই ওই যুগে যত তাপসির যত হাদিস যত ফেক যত কিতাবাদী লেখা হয়েছে পাঁচশো বছরে কেউ নবী সালাম নূরের তৈরি না মাটির তৈরি এটার কোন আলোচনায় আসে নাই সর্বপ্রথম ইবনুল আরবি তিনি মারা গেছেন ছশো আটত্রিশ হিজড়িতে তিনি একটা হাদিস লিখছেন হাদিসটা হলো এরকম যে আউ্লা খালাকাল্লাহু নূরা নাবি ক্যামিন নূরিহি তিনি লিখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার 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 নবীর নূর থেকে নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন এই 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 হাদিসটা লেখা হয়েছে লেখে ইবনুল আরবি রেফারেন্স দিছেন তো মুসান্নাফে আব্দুর রাজ্জাক যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরবি সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক পরবর্তীতে এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এখনো পৃথিবীতে আছে পরবর্তীতে মুহাদ্দিসিনে کرام এই মোসান্নাফে আব্দুর রাজাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই এরপর অনেকে মনে করছেন যে হয়তো ভুলে উনি মোসান্নাফে আব্দুর রাজাক লিখে ফেলছেন আব্দুর রাজাক রাহেমাহুল্লার আরো তো অনেক কিতাব আছে এই যত কিতাব আছে উনি সব খোঁজা হয়েছে কোন কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই উনি সর্বপ্রথম মুসান্নাফে আব্দুর রাজাকের রেফারেন্স দিচ্ছেন পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাইহাকির হাকির রেফারেন্স বায়হাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোন হাদিসের অস্তিত্ব নাই তাহলে এই জন্য মহাদেশের কেন সবাই একমত যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা বানোয়াট হাদিস এটা কোন হাদিসের কিতাবে আসে নাই অথচ এটা আমাদের দেশে আকিদা হয়ে গেছে কারণ নূরের নবী বিশ্বাস করে না এতই মানে